আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা উইঘর্সদের উপর যে নির্যাতন চলছে চায়নাতে সেগুলো আমরা শুনে আসছি যে বিভিন্ন ধরনের ডিটেনশন ক্যাম্পে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে তবে এবার সর্বপ্রথম জানা গেল যে চায়নার বাইরেও উইঘরদের উপর নির্যাতন চলছে এবং সেরকমই একটি তথ্য দিয়েছে উহুয়ান নামে ২৬ বছর বয়সী একজন চাইনিজ ভদ্রমহিলা মহিলা তো উনি যে জিনিসটি এএফপি কে জানিয়েছে যে পহেলা জুন ওনাকে আটক করা হয় দুবাইয়ে এবং দুবাইয়ে আটক করার পরে চায়নার একটা ডিটেনশন ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি আরো দুইজনের সাথে পরিচিত হন সেই দুজন ছিলেন উইঘোর্স এবং তিনি মোটামুটি নিশ্চিত যে এইরকম আছে সেখানে উইঘোর্সদের নিয়ে আটকে রাখা হয় এবং তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হয় এবং নির্যাতন করা হয় তবে এই উহুয়ান ওনাকে যে কারণে নিয়েছিল উনি কিন্তু উইঘোর্স নান তবে ওনাকে নেওয়া হয়েছিল একটি লিগাল ডকুমেন্টে সাইন করার জন্য এটা ওনার হাজবেন্ড রিলেটেড একটা ব্যাপার সেটা আসলে মূল আলোচ্য শোনো এখানে যে মূল আলোচ্য বিষয় যেটি সেটি হলো যে চায়নার বাইরেও এখন উইঘোরদের আটকে রাখার বিভিন্ন ক্যাম্পে সন্ধান পাওয়া যাচ্ছে এটি সত্যি আসলে একটা মারাত্মক ব্যাপার তো দেখেন এই উহুয়ান উনি এখন নেদারল্যান্ডসে আশ্রয় চাচ্ছেন তিনি আর চায়নায় ফেরত যাবেন না কারণ গেলেই তার বিপদ রয়েছে সেরকমটি তিনি বুঝতে পেরেছেন তো দেখেন প্রিয় ভাই বোনেরা এখন কথা হচ্ছে যে এই উইঘর এমন একটি জাতি এখানে দেখা যায় আমেরিকা যেহেতু চায়নার বিপরীতে যায় এই জন্যই শুধুমাত্র এখানে কথা বলে থাকে আর কাউকে কিন্তু সেরকম একটা সরব হতে দেখা তো তাদের উপর আসলে কি চলছে আমি আজকে আপনাদেরকে একটি ম্যাপে দেখিয়েছি যে বা চায়নাতে কিন্তু মোটামুটি সব থেকে বড় যে রিলিজিয়াস পপুলেশন রয়েছে তারা কিন্তু আসলে এবং এখন এটাই আসলে চায়নার একটা থ্রেট তারা মনে করছে কারণ হচ্ছে যে তারা চায় যে কোন রকম ধর্মকর্ম যেন মানুষ না করে অর্থাৎ পুরোপুরি হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দিতে চায় এবং এর মধ্যেই সকল কল্যাণ নিহিত রয়েছে সেটা সবাইকে বোঝাতে চায়